সো আইবিটি কলেজ একটা কেরিয়ার কলেজ, সো যখনই কেরিয়ার কলেজ বলা হবে তখনই আগে কেরিয়ার কলেজ জিনিসটা কি এই জিনিসটা বলে নিতে হয়। আমাদের দেশে যেরকম অনার্স মাস্টার্স যদি কোনো ফ্রেশ স্টুডেন্ট থাকে, তারা যদি নেক্সট লেভেলে চাকরি শুরু করতে চায়, সেক্ষেত্রে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। আশেপাশে যারা কলিগ আছে তাদেরকে শিখিয়ে দিতে হয়, 2-3 মাস কাজ শেখার পরে তারপরে তারা কাজ করতে পারে। বাট ক্যানাডাতে এটা সম্ভব, ক্যানাডার ডিজাইনটা এরকম নয়। যার জন্য 2005 সালে ক্যানাডা সরকার একটা ডিসিশন নিয়েছে যে সে কেরিয়ার কলেজ অ্যাক্ট করবে। এই কলেজটার, এই অ্যাক্টের আন্ডারে মূলত তিনটা ত্রিমুখী একটা সম্পর্ক। এই অ্যাক্টের আন্ডারে লাইসেন্সধারী কিছু কলেজ থাকে, যেমন আইবিটি কলেজ একটা কলেজ, এরকম লাইসেন্সধারী কলেজ থাকে, এবং এই অ্যাক্টের আন্ডারে অফিস আদালত এবং ইন্ডাস্ট্রিগুলো থাকে। সো এই অ্যাক্টটা কিভাবে কাজ করে, মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে কলেজগুলো মডিউল অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে এই এবছর অফিস আদালতে কি লোকগুলো লাগবে, তাদের কি পরিমাণ কি কাজগুলো তাদের পারতে হবে, সেটার উপর বেস করে আমাদেরকে সিলেবাসটা দেয়। আমরা সেভাবে বইটা তৈরি করে দিয়ে আমরা স্টুডেন্টকে ট্রেন আপ করি। পড়াশোনা করানোর পরে তাদেরকে পেইড ইন্টার্ন হিসেবে যে সাবজেক্টে পড়াশোনা করেছে সেই সাবজেক্টে আসলে আমরা শিফট করে দিই, তারপরে স্টুডেন্টরা সেখানে পেইড ইন্টার্ন করে। সো মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে মনিটর করে যে মিনিস্ট্রি অফ ডিজাইন এডুকেশনের ডিজাইন অনুযায়ী আমরা প্রফেশনাল এডুকেশনগুলো দিচ্ছি কিনা, এবং মিনিস্ট্রি অফ এডুকেশন আরও করে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন পেইড ইন্টার্নশিপ করে তারা ঠিকমতো ট্রেনিং পাচ্ছে কিনা, এবং অফিসগুলো আদালতগুলো ইন্ডাস্ট্রিগুলো উপকৃত হচ্ছে না হচ্ছে কিনা ঠিকমতো। দিস ইজ কেরিয়ার কলেজ অ্যাক্ট। তো এই কেরিয়ার কলেজ অ্যাক্টটা বুঝতে হলে আমাদের যে জেনারেল ধারণা, আমাদের জেনারেল ধারণা থেকে একটু বের হয়ে আসতে হবে। আমাদের বেসিক্যালি জেনারেল ধারণা আমরা যেটা বুঝি, আমাদের অনার্স বুঝি, মাস্টার্স বুঝি, পিএইচডি বুঝি, আবার বুঝি ভকেশনাল। এটা কিন্তু ভকেশনাল না, আবার অনার্স মাস্টার্স পিএইচডি না, এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল এডুকেশন। কীভাবে প্রফেশনাল এডুকেশন, যেমন আমাদের দেশে যদি কেউ MBBS পড়ে সে কিন্তু প্রফেশনাল সাইডে চলে যাবে, সে কিন্তু MBBS পড়ার পরে বায়োলজিতে কিন্তু আবার অনার্স এবং মাস্টার্সে ভর্তি হবে, কারণ সে একজন ডাক্তার, সে একটা প্রফেশনে চলে গেছে। ঠিক এইরকম প্রফেশনাল কলেজ আইবিটি কলেজ। এখন এই প্রফেশনাল কলেজের কাজ কী, আমরা একটা প্রফেশনাল কলেজ হিসেবে আমাদের 4টা ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টি অফ বিজনেস, ফ্যাকাল্টি অফ ডারাবল অ্যান্ড টুরিজম, ফ্যাকাল্টি অফ হেলথ, ফ্যাকাল্টি অফ আইটি। সো এই ফ্যাকাল্টিগুলোর আন্ডারে আমরা বিভিন্ন সাবজেক্টগুলো পড়াই। সো এই সাবজেক্টগুলো আমরা কীভাবে পড়াই, আমাদের কোর্সটা দুইটা, আমি জানি যে কে কে পড়তে পারবেন কে কে পড়তে পারবেন না সেই জায়গাটা পরে আসে, জিনিসটা কি আগে বুঝে। এই কোর্সগুলোর দুটা ভাগ থাকে, যেমন যদি এটা 1 বছরের কোর্স হয় তাহলে অর্ধে 6 মাস পেইড ইন্টার্নশিপ করতে হয় আর 6 মাস পড়াশোনা করতে হয়। কন্ডিশন হলো প্রথমে 6 মাস পড়াশোনা এবং এডুকেশন শেষ করে তারপরে পেইড ইন্টার্নশিপে যেতে হবে। যদি এটা 2 বছরের কোর্স হয় তাহলে ঠিক 50% একাডেমিক প্রোগ্রাম করতে হবে এবং ট্রেন আপ করতে হবে, ট্রেনিং করতে হবে, তারপরে গিয়ে আপনি প্রফেশনাল প্রোগ্রামে আর পেইড ইন্টার্নশিপে যাবেন। তো ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে যে জেনারেল এডুকেশনের স্টুডেন্টরা শুধুমাত্র একটা অফার লেটার পায় পড়াশোনার জন্য অফার লেটার, কিন্তু এই প্রফেশনাল কলেজ বা কেরিয়ার কলেজে বা আমাদের মতো আইবিটি কলেজে যদি স্টুডেন্ট অ্যাপ্লাই করে তাহলে সে 2টা অফার লেটার পায়, একটা হচ্ছে পড়াশোনার অফার লেটার আর একটা হচ্ছে তার জবের অফার লেটার। তার মানে পেইড ইন্টার্নস অথবা কো আপ প্রোগ্রাম, পেইড ইন্টার্নস বা জব, এগুলো একই ক্যাটাগরির জিনিস, সে কিন্তু 2টা লেটার বাংলাদেশে বসেই পাচ্ছে। যদি তার ভিসা হয় তাহলে কিন্তু সে 2টা অফার নিয়ে ফ্লাই করতেছে ক্যানাডা। কি, প্রথমে সে তার একাডেমিক সাইডটা কমপ্লিট করবে, প্রফেশনাল এডুকেশনের একাডেমিক সাইডটা সে কমপ্লিট করবে কিংবা ট্রেনিং পার্টটা কমপ্লিট করবে, তারপরে সে ওই সাবজেক্ট রিলেটেড একটা ইন্ডাস্ট্রিতে বা একটা অফিসে তার কাজ শুরু করবে। সো গতানুগতিক ধারা থেকে একটু বের না হয়ে আসলে কেরিয়ার কলেজটা কী এবং কেরিয়ার কলেজ একটা কী এটা বোঝা সম্ভব। সো আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে এটা কোন জাতীয় কলেজ। এখন ন্যাচারালি আপনাদের মনে প্রশ্ন জানবে যে এই কেরিয়ার কলেজে কারা কারা পড়তে পারে। প্রথমে আমি অনুরোধ করে বলতেছি যে সমস্ত সিনিয়র ভাইরা যাদের বয়স 50-60 তারা একটু বের হয়ে আসে। এটা কিন্তু কোনো অনার্স মাস্টার্স কোর্স না। হ্যাঁ, এটার জন্য কি লাগে, এটার জন্য প্রথমে বলে নিচ্ছি এজ লিমিট কোনো ফ্যাক্টর নেই। আপনি 18+ থেকে, আমাদের যদি ওয়েব পেজে যান দেখবেন যে যারা ক্লাস করে 30-40% স্টুডেন্টের বয়স হচ্ছে গিয়ে 60-55 ইভেন। হ্যাঁ, সো এজ লিমিট কোনো ফ্যাক্টর না।
স্টাডি ব্রেকআপ কোনো ফ্যাক্টর না। এখন প্রশ্ন আসলে তাহলে কি ফ্যাক্টর, ফ্যাক্টরটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন মিনিমাম একটা আছে, সেটা হচ্ছে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে বা HSC পাস বা এই লেভেলের যে এডুকেশনটা আছে সেটা এ লেভেল হতে পারে বা মাদ্রাসা লেভেল যেটা HSC বা ইন্টারমিডিয়েট লেভেল সেই লেভেলের মিনিমাম এডুকেশন। আর একটা প্রশ্ন আসবে যে হ্যাঁ ঠিক আছে আমার বয়স বেশি কোনো সমস্যা নাই, আমি ইন্টারমিডিয়েট পাস আছে, ওকে এখানেও ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো IELTS নেই বা আমার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি নেই, আমার ডুলিঙ্গ আছে, এটা আছে সেটা আছে। তো আসলে এখানে পড়তে হলে ইংলিশ প্রফিসিয়েন্সিটা অফিসিয়াল হতে হবে, অফিসিয়াল ইংলিশ প্রফিসিয়েন্সি মানে সেটার ভিতরে কিন্তু বার্লিস টেস্ট বা ডুলিঙ্গ টেস্টটা পড়বে, আপনার IELTS থাকতে হবে। কত থাকতে হবে প্রশ্ন হলো, 6 থাকতে হবে। এখন প্রশ্ন হলো যদি আমার কোনো কারণে 6 না থাকলো, আমার IELTS রেজাল্ট যদি খুব খারাপ থাকে, যদি 4 থাকে, 4.5 থাকে অথবা 5 থাকে অথবা 5.5 থাকে, মেইন কথা হলো আমার 6 নাই IELTS বা এটার ইকুইভ্যালেন্ট PTE বা TOEFL এগুলো নাই, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনি পড়তে পারবেন। যদি আপনি IELTS 6 বা এটার ইকুইভ্যালেন্ট PTE বা TOEFL থাকে তাহলে আপনি সরাসরি আমাদের প্রফেশনাল প্রোগ্রামটা পড়তে পারবেন, আর যদি কোনো কারণে স্কোরটা কম থাকে তাহলে আপনি অফার লেটার পাবেন। সেক্ষেত্রে আপনাকে ওখানে গিয়ে আপনার স্কোরের উপরে বেস করে আগে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স যেটাকে বলে ESL ইংলিশ অ্যাজ এ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ কোর্স এটা করে তারপরে মেইন করতে পারে, মেইন কোর্সটা করতে পারে। এখন ESL কতদিন করতে হবে আমি জানি, প্রশ্ন আসবে ESL কতদিনই করতে হবে, যদি আপনি 5.5 পান তাহলে 8 weeks, যদি আপনি 5 পান তাহলে আর একটু বেশি করতে হবে, যদি 4.5 পান তাহলে আরও একটু বেশি ESL করতে হবে, যদি এক মাসের প্রোগ্রাম করতে হয় ESL আমাদের সেটা 850 Canadian, এটা হচ্ছে ESL এর কস্ট। এখন প্রশ্ন আসবে আপনাদের মেইন প্রোগ্রামের কস্টটা কত, আমাদের মেইন প্রোগ্রামের কস্ট লোয়েস্ট হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকা 3.5 লাখ টাকা থেকে শুরু হয় এবং হাইয়েস্ট হচ্ছে গিয়ে 7.5 লাখ টাকার কাছাকাছি। সো এটা কিন্তু পুরো কোর্সটার ফি বলতেছি, বই খরচ, বই কিন্তু আমরা প্রোভাইড করি, যদি সেটা 1.5 বছরের কোর্স হয় সেইটা পুরোটার খরচটা বলতেছি, যেটা শুরু হয় যেমন আমাদের 1 বছর একটু বেশি একটা কোর্স আছে ট্রাভেল ট্রেনিং, এটা 3.5 লাখ সামথিং, আবার কিছু কিছু কোর্স আছে IT এটাও 1 বছর প্লাস, এটা ওগুলো হচ্ছে আপনার 7.5 লাখ বাংলাদেশি টাকার ইকুইভ্যালেন্ট হয়। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে আমাদের কোর্সের রেঞ্জ, কিন্তু ইয়ারলি না, এটা ফুল কোর্সের ফি। সো এখন আমি জানি আপনাদের প্রশ্ন জাগবে যে এই টাকাটা কি আমাকে আগেই দিতে হবে, পুরোই দিতে হবে, না এরকম বিষয়টা না, টাকাটা আপনাকে আগেই দিতে হবে। টাকাটাকে তো হবে কি আপনাকে প্রথমে যে ডকুমেন্টগুলো, যেহেতু স্যানজিন আমাদের একজন অথরাইজ এজেন্ট, সো স্যানজিনের কাছে আপনার ডকুমেন্টগুলো পৌঁছে দেবে, ডকুমেন্টগুলো তারা আমাদের কলেজে পাঠাবে, কলেজ তারপরে আপনাকে প্রথম একটা লেটার দিবে যেটাকে বলা হয় প্রি অ্যাকসেপ্টেন্স লেটার, এটা দিয়ে আপনি ভিসার জন্য দাঁড়াতে পারবেন। এটা দিয়ে কি করতে পারবেন, আমাদের টিউশন ফিয়ের 20% আপনাকে অ্যাডভান্স দিবে, যেটা ভিসা না হলে ব্যাক হবে বা 500 CAT ডিডাক্টেড পরে, আর যদি ভিসা হয় তাহলে এটা টিউশন ফি তো অ্যাডভান্স হিসেবে ট্রিট হবে। বাকি 80% আপনাকে ওখানে গিয়ে আপনি ই করতে পারবেন, ইনস্টলমেন্টে দিতে পারবেন, হাইয়েস্ট 4টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। এখন প্রশ্ন জাগে যে বাকি 80%-এর টাকাটা যদি আমি কিভাবে ম্যানেজ করি, আমাদের ওখানে যখন আপনি একটা কোর্স করবেন, যেমন 1 বছরের কোর্স করলে 6 মাস আপনাকে পে ই করতে হবে, একাডেমিক করতে হবে, তখন আপনি 20 hours কাজ করতে পারবেন প্রতি সপ্তাহে, এবং টরেন্টোতে রেট করে দেওয়া আছে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওনারও ক্যাডের নিচে সে পাবে 1 ঘন্টার স্যালারি, তো একাডেমিক আওয়ারে আপনি 20 hours করে কাজ করতে পারবেন। তো এরকম একটা সময় আমাদের কোর্সগুলো অ্যাভারেজ আমরা দেখেছি যে 8000+ ক্যাডের মতো আসে। এরপরে আপনার একাডেমিক পার্টটা শেষ হলে যখন পেইড ইন্টার্নসে চলে যাবেন তখন আপনি ডাবল অর্থাৎ 40 ঘন্টা কাজ করতে পারবেন সপ্তাহে, প্রতিদিন অ্যাভারেজ 8 ঘন্টা, বাট এই কাজটা হবে আপনার সাবজেক্ট, তখন কিন্তু আপনার টিউশন আপনার ইয়ার আর্নিংটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 16000+ এরকম অ্যাভারেজে আসে। তারপর কলেজ ভ্যাকেশনে তো যত খুশি কাজ করে, তো আর্নিং যা আসে সেখান থেকে একটা খরচের বিষয় আছে, আপনার কোর্স ফি আপনার যদি বাদ দেন সেটা থেকে আর্নিং আসে, সেটা থেকে কোর্স ফি বাদ যাবে, বইয়ের খরচ বাদ যাবে, লিভিং কস্ট সরকার ওখানে নির্ধারণ করে দিয়েছে, লিভিং কস্ট একজন স্টুডেন্টের 11000 Canadian, আর ইন্স্যুরেন্স 500 থেকে শুরু করে 2000 পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স, তো সেটা থেকে যে টাকা আসে সেটা থেকে আপনার যে পুরো খরচটা করলে পরে আপনার মোটামুটি মেকআপ হয়ে যায়। বাট আপনি যদি চিন্তা করেন না, আপনি পড়াশোনা করে বাড়িতে অনেকটা এক্সপ্লাইটিং করছেন, এটা পারবেন, বাট আপনার থাকা খাওয়া পড়াশোনাটা আপনি হয়ে যাবে
যদি আপনি সিরিয়াস স্টুডেন্ট। সো একাডেমিক সাইডটা আমি বললাম, এখন আপনার টাকা পয়সার ব্যাপারটা বললাম, আর কাজের অপশনটা আমি আপনাদেরকে বললাম। এখন আমি জানি আপনারা আসবেন যে ভিসার বিষয়টা, ভিসার জন্য কি কি লাগে না লাগে, ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি। সো দুই ধরনের স্পন্সর হতে পারে, স্টুডেন্ট নিজে স্পন্সর হতে পারে বা স্টুডেন্টের যে কোনো আত্মীয়, ক্যানাডার ক্ষেত্রে কিন্তু যে কেউ স্পন্সর হতে পারে, ইভেন স্টুডেন্টের ফ্রেন্ডও হতে পারে। বাট আমি রিকোয়েস্ট করব না, স্পন্সর ফার্স্ট ব্লাড, সেকেন্ড ব্লাড, থার্ড ব্লাড পর্যন্ত যাওয়াটা ভালো, খুব বেশি দূরে যাওয়া দরকার নেই। ব্যাংক স্টেটমেন্ট লাগবে স্টুডেন্ট যদি নিজে স্পন্সর হয় তাহলে 6 মাস, আর যদি স্টুডেন্টের কোনো আত্মীয় হয় তাহলে সেক্ষেত্রে 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এখন কত টাকার ব্যাংক স্টেটমেন্ট লাগবে সেটা আমি অ্যাপ্রক্সিমেটলি বলে দিচ্ছি, বাংলাদেশি টাকায় 25 লাখ টাকার মতো আপনার থাকতে হবে। কিন্তু সেটা কি একদম 6 মাসই থাকতে হবে, 4 মাসই থাকতে হবে, এখানে তো ভুল ধারণা। সবাই মনে করে যে প্রথম দিন থেকেই বোধহয় আমাকে 25 লাখ টাকা একেবারে লাস্ট ডে পর্যন্ত, না, যদি 4 মাসের স্টেটমেন্ট হয় প্রথম মাসে 1 লাখ থাকুক, 10,000, 20,000 যাই থাকুক না কেন, চতুর্থতম মাসে এসে যেন আপনার 25 লাখ টাকাটা থাকে। তো এই টাকা থাকলে কি আপনার ভিসা হয়ে যাবে, ব্যাপারটা কীরকম? না, টাকা থাকলে ভিসা হয়ে যাবে, টাকাটা কোথা থেকে আসবে, সোর্স অফ ইনকাম। যদি আপনি এমপ্লয় হন তাহলে এমপ্লয় ইনকাম ট্যাক্স দেন, সে ট্যাক্সের কাগজ। যদি স্পন্সর বিজনেসম্যান হয় তো বিজনেসের জন্য সে যে প্রতি বছর যে ট্যাক্স দেয় সেটা দেখা। যদি কোনো একটা ল্যান্ড বিক্রি করে তাহলে সে বিক্রির দলিলটা দেখা। যদি বাসা ভাড়া দিয়ে আসে তাহলে রেন্টাল এগ্রিমেন্ট, মিউনিসিপ্যালিটি ট্যাক্স এটা দেখাতে হয়। এ হচ্ছে সোর্স। এর সাথে আপনি আরও অ্যাড করতে পারেন, ধরুন আপনাদের যদি জমি থাকে সে জমির দলিলগুলো, আনুমানিক জমির মূল্য কত, এত টাকার জমি আছে, এত টাকার বাড়ি আছে, হ্যাঁ, এত টাকার ফিশারিজ বিজনেস আছে, এটা অপশনাল, এটা অ্যাড করে দিতে এভাবে দেখুন। এখন প্রসেসটা কী? প্রসেসটা হচ্ছে আমি আগেই বলেছি, ডকুমেন্টটা মনির ভাইয়ের অফিসে দিতে হবে, কিন্তু তারা আমার এজেন্ট, আমাকে ডকুমেন্টগুলো পাঠালে পরে আমি ফার্স্ট লেটার দেবো, প্রি অ্যাকসেপ্টেন্স লেটার, ওই লেটারটা দিয়ে আপনাকে 20% টিউশন ফি কলেজে পে করতে হবে। কলেজে পে করে কলেজ টাকাটা পাওয়ার সাথে সাথে আপনাকে সেকেন্ড লেটার দেবে, যেটাকে বলা হয় লেটার অফ অ্যাকসেপ্টেন্স। এই লেটার অফ অ্যাকসেপ্টেন্সের সাথে ফিনান্সিয়াল ডকুমেন্ট এবং আরও অনেক কিছু আছে, যেমন স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানটা, কারণ ক্যানাডাতে কী হয়, ক্যানাডাতে কিন্তু ফেস টু ফেস কোনো ইন্টারভিউ হয় না, কেউ কোনো ভিসা অফিসার আপনাকে কল দিবে না, কথা বলবে না, বা আপনাকে স্কাইপ ইন্টারভিউর জন্য রাখবে না, সম্পূর্ণ আপনার পেপারে কী কী পেপার, আপনার লেটার অফ অ্যাকসেপ্টেন্সটা ঠিক আছে কিনা, একাডেমিক ডকুমেন্টটা ঠিক আছে কিনা, IELTS-এর কপিটা ঠিক আছে কিনা, ফিনান্সিয়াল ডকুমেন্ট ঠিক আছে কিনা, সোর্স অফ ফান্ডটা ঠিক আছে কিনা, আরেকটা নিজের জিনিস স্টাডি প্ল্যানটা ঠিক আছে। এই স্টাডি প্ল্যানটা সবাই ইন্টারনেট থেকে কপি করে পেস্ট করে লেখে, যার জন্য ভিসা ইউজ হয় প্রচুর। এই জায়গাটাতে সেঞ্জিন আপনাদের হেল্প করতে পারে, ভিসা ডকুমেন্টেশনে তো অবশ্যই তারা হেল্প করতে পারে, তারা যথেষ্ট এক্সপার্ট। স্টাডি প্ল্যানটাও আপনাকে হেল্প করতে পারবে, কারণ স্টাডি প্ল্যানের ভিতরে কতগুলো পয়েন্ট থাকে, আপনার নিজের সম্পর্কে বলতে হয় না, এখানে লিখতে হয় কেন ক্যানাডায় যেতে চান, এত মুখস্থ কথা বলে লিখে দিলে হয়, হ্যাঁ, এই প্রোগ্রাম আপনাকে কীভাবে উপকৃত করবে আপনার লং টার্ম প্ল্যান এবং শর্ট টার্ম প্ল্যানের ক্ষেত্রে, হ্যাঁ, সে এই আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন কী লিঙ্ক আছে বাংলাদেশের সাথে, আপনার কী সম্পর্ক আছে সেটা, হ্যাঁ, তারপরে এই জাতীয় প্রোগ্রাম বাংলাদেশে থাকলে আপনি সেটা ওখানে গিয়ে করতে চাচ্ছেন কেন, বাংলাদেশে তো করতে পারেন, হ্যাঁ, এরকম কতগুলো বিষয় আপনাকে ইউনিকলি লিখতে হবে। আর একজন বন্ধু অলরেডি ভিসা পাইছে, তার স্টাডি প্ল্যানটা কপি করলে হবে, ইন্টারনেট থেকে কপি করলে হবে। সো এই জিনিসগুলো ঠিক মতো করলে ভিসা হবে। তো এখন জানি এখানে প্রশ্ন জানবে যে আমি পড়াশোনা শেষ করি, পড়াশোনা শেষ করার পরে দুইটা ওয়ার্ক পারমিট আছে, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, আর একটা হচ্ছে আদার টাইপ অফ ওয়ার্ক। সো গভর্নমেন্টের 60% মতো ইনস্টিটিউশন পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক আছে, আর যে বাকি 40% এবং প্রাইভেট ইনস্টিটিউট, কেরিয়ার কলেজ যতগুলো আছে তার 99.9%-এর কিন্তু পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের দরকার হয় না, কারণ তাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আদার টাইপস অফ ওয়ার্ক পারমিট। ওই ওয়ার্ক পারমিটের আন্ডারে আপনি কাজ করে আপনি কন্টিনিউ করতে পারবেন, আর যদি ফার্দার স্টাডি করতে চান ফার্দার।